আমি দেখো একদম প্রপার লেপের মানে মুড়ি সুড়ি দিয়ে বসেছি, কারণ এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, প্রণব চলে গেছে অফিসে, আর পরীকে দুধ দিয়ে দিয়েছি, ও পড়তে বসবে। তো লাইফটা না ভীষণ মানে কোথা থেকে শুরু হয়ে এবার মানে কি হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। প্রায় আপনা মানে তোমাদের সামনে আমি 1.5 মাস পর, না 1.5 মাস বলবো না, 1 মাস পর আজকে আমাদের মানে আমার শ্বশুর মারা যাওয়ার 1 মাস মানে কমপ্লিট হলো। তো প্রায় 1 মাস পরই আমি তোমাদের সাথে আবার তোমাদের সামনে মানে ক্যামেরা নিয়ে বসলাম। তো এতটাই মানে কি ঝড় গেল মাথার উপর দিয়ে, আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো। ধরো জানুয়ারির 3 তারিখ আমি তেজপুর থেকে, তো এটা এটুকু আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে 3 তারিখে আমি দেখিয়েছিলাম যে সোজা অভয়পুরী না এসে আমি স্বরূপেটায় নামি। তো শ্বশুর মশাই শরীরটা সেদিনই ভীষণ খারাপ করে, তো সেদিন কি করলাম, দিদিরাও এখানে অভয়পুরী যে দিদিরা থাকে, বদ্দিরাও মানে বদ্দি জাইম্বু সবাই গেল। তারপর কি হলো, মা জোর করে বাবাকে নিয়ে গেলাম, মানে নিয়ে আসলাম বঙ্গাইগাঁও লোয়ার আসাম হাসপাতালে। তো ওখানে আইসিইউতে এডমিট করানো হলো, কারণ বাবার যেটা সিচুয়েশন ছিল আইসিইউ ছাড়া হতোই না। তো যাই হোক, আইসিইউতে রাখা হলো প্রায় জানুয়ারির 3 তারিখ রাতে আমরা আইসিইউতে এডমিট করিয়ে দিই বাবাকে। তো রাতে প্রণব আর আমার আরেকজন দেওর থাকে। তো এইভাবে মিলিয়ে মিলিয়ে একদিন প্রণব থেকেছে, একদিন আমার ভাসুর থেকেছে, একদিন প্রণব থেকেছে, এইভাবে মিলিয়ে ঝুলিয়ে ঠিক যখন একটা সপ্তাহ আমরা থাকি, তো এক সোমবারে এডমিট করানো হয়, আরেকটা আরেক রোববারে মানে শনিবারে বাবাকে বেডে দিয়ে দেওয়া হয় আইসিইউ থেকে বের করে, আর তারপর আমরা রোববারে বাবাকে ঘরে নিয়ে যাই বিকালবেলা। তারপর রোববার সন্ধেবেলাও আমি আর মা দুইজন জোর করে মানে বাবাকে খাইয়ে দিয়েছিলাম, মনে আছে এখনো, মানে ভুলার মতন তো না কোনো জিনিসই। তো ধরো লাল চা, তারপর মেরি বিস্কুট ভিজিয়ে জোর জবরদস্তি মা আর আমি খাইয়ে দিয়েছিলাম। সেদিন থেকে বাবা মানে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে, নিস্তব্ধ অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল, কিন্তু যেদিন মানে বলে না, আমি এরকম কোনোদিন আগে দেখিনি, যার জন্য আমার এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। কারণ মানে মৃত্যুর আগে ঠিক মানুষ কিরকম করে কি করে সম্পূর্ণই আমার কাছে নতুন, মানে অজানা সব কিছু, আমি নতুন এক্সপিরিয়েন্স করলাম। হয়তো এরকম যদি কোনোদিন কেউকে দেখি বলতে পারবো, এতটুকু আইডিয়া আমার হয়ে গিয়েছে, কারণ বাবার সাথে আমি পুরোপুরি 1টা সপ্তাহ কন্টিনিউয়াসলি ছিলাম, সে সকাল থেকে রাত অবধি। আর মানে ধরো সত্যি কথা বলতে অনেকটাই ভাগ্যবান বাবাও আমরাও, বা না বাবার বেশি কষ্ট করতে হয়েছে না আমাদেরকেও বাবার জন্য করতে হয়েছে। মানে এটা সবাই চায় যে যাতে বিছানায় পড়ে থাকতে না হয়, মানে সবাই এটা আশা থাকে। এখন আমি এই যে যেই এজে আছি, আমাকেও সে এজে একদিন হলো যেতেই হবে। বাবার 84 ইয়ার্স ছিল, সে এজে হয়তো তারও আগেই আমরা চলে যেতে পারি, এখনের জেনারেশনরা এত মানে এজ অবধি থাকে না। যাই হোক, মানে এইরকম যাওয়াটাই হয়তো ভাগ্যের ব্যাপার। তো বাবার সাথে কন্টিনিউয়াস ছিলাম, তো তাই মানে ভোলা যায় না, অনেক কিছু অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি এবার। তো যাই হোক, তো রোববার মানে বাবাকে খাইয়ে এরকম করে চলে আসলাম, পূর্ণবার আমি বাইকে করে চলে আসলাম। ভীষণ ঠান্ডা ছিল, উপায় নেই, কারণ এই কয়দিন ঘরে ছিলাম না। তো পরি তো ওর পিসির বাড়িতেই ছিল, বড় পিসির বাড়িতে আমি রেখে গিয়েছিলাম, কারণ আমার ঘুমের থেকে উঠেই সেই হসপিটালে রওনা দিতে হয়েছিল, আবার সেই রাত 11টায় দিদিদের সাথে আবার আসছি। এই করে করে যেহেতু আমি ঘরে ছিলাম না, পরীকে পিসির বাড়ি রেখেছিলাম, ওর ক্লাস আছে, পড়াটা হবে অন্তত। যাই হোক, পরীর সাথেও দেখা মানে দেখা বলো, প্রণবের সাথে দেখা বলো, সব কিছুই হচ্ছিল না। সেই যে ডিসেম্বরে আমি গিয়েছিলাম তেজপুর, তারপর থেকে মানে আমার ঘরে পরশুদিন আমি ঢুকেছি বলতে গেলে, মানে এই মাত্র স্টার্ট করলাম জানুয়ারির, আজকে জানুয়ারির সরি ফেব্রুয়ারির 9 তারিখ। তো আমি 7 তারিখে অভয়পুরী আসলাম স্বরূপেটা থেকে। তো এই 2 দিনই আমি মানে ওই যে ডিসেম্বরে গিয়েছি, আর এই 2 দিন ধরে আমি ঘরের কাজটা সম্পূর্ণ শেষ করে আজকে একটু রিল্যাক্স হয়েছি, যার জন্য ভাবলাম
যে আজকে আমার 1 মাসও কমপ্লিট হয়ে গেছে, কারণ তার জন্য ভাবলাম যে ঠিক আছে নতুন করে আবার শুরু করা যাক। অভ্যাস তো চলেই গিয়েছে, অভ্যাস চলেই গিয়েছে। তো সেটা যেটা বলছিলাম যে বাবাকে পরে খাইয়ে আমি আর প্রণব এসে গেছি, তারপর রাতে জোর করে বাবা দাদা ভাত পেস্ট করে বাবাকে খাইয়ে দিয়েছিল, অল্পটুকু খেয়েছিল, কিন্তু সকাল থেকেই বাবা কিছু খাচ্ছিল না, আর কোনো মুভমেন্টও ছিল না, বাবা মানে এই জগতে ছিলই না। তো তারপর জোর করে মানে আমরা সবাই, দিদি আমি ফার্স্ট চলে যাই, জামু অফিসে চলে গেছে, প্রণব অফিসে চলে গেছে, ভাবতে পারিনি পরের দিনই এরকম একটা হবে আমাদের, মানে আমাদের সাথে এরকম একদমই। মোটামুটি আইডিয়া ছিল, সবাই বুঝতে পেরেছে যে মানে ডাক্তারও আমাদেরকে বলেইছিলেন, কিন্তু নেক্সট দিনই যে এরকম হয়ে যাবে সেটা একদমই ধারণা ছিল না। কিন্তু সবাই জানা ছিল যে বাবা বেশি দিন থাকবে না, কিন্তু নেক্সট দিনই যে সেটা হবে সেটা জানা ছিল না। সেটা সম্পূর্ণ মানে একদম হঠাৎ বলে না, মানে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এই যে মানে বলছি না ক্যামেরাতে, মানে সত্যি বল মানে বোঝাতে পারবো না, কারণ পুরো ছিলাম আমি সামনে, আমি নিজের চোখে দেখেছি বাবা মানে কোনো কষ্ট না দিয়ে কাউকে কিভাবে মানুষ এত সহজে চলে যেতে পারে, সেটা সত্যি সেটা বহুত ভাগ্যের ব্যাপার, সে ভাগ্য সবার জোটে না। তো পরের দিন নেই, সোমবার আমি আর দিদি এখান থেকে, প্রায় আমি তো সুন্দর ঘরের কাজ টাজ করছিলাম যে বাবাকে রেখে আসছি, যদি 19-20 হয় ফট করে চলে যাব প্রণব, আমি এরকম যাওয়া আসার মধ্যেই থাকবো। তো ফট করে কি হলো, আমি সব ঘরের কাজ টাজ মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, এদিকে রান্না সকালেরটা, কিন্তু সেদিন আমি এরকম করে চাল নিয়েছি যে এমনি তো আমি ধরো সকালের জন্য বসাই, দুপুরের হয়ে যায় আমার, সেভাবে আমি বসাই। তো সেদিনকে বলেছি না ঠিক আছে আমার মনটা মানছে না, যে অল্প অল্প করেই যখন একটা মানে তখন রান্না করে খাবো, বাজার টাজার আর করো না, যদি কিছু খাওয়ার থাকে অল্প অল্প আনবো, অল্প অল্প করেই খাবো, কারণ সবাই জানে যে মানে কখন কি হয়ে যাবে মানে বোঝা যায় না। তো আমি অল্প করেই ভাত বসিয়েছিলাম তিনজনের জন্য, আর সকালের টুকু অল্প আর ডাল আর ভাজি করেছিলাম। তো সেটা দিয়ে সকালে প্রণব খেয়ে চলে গেল, পরিকেও খাইয়েছি, আমি অল্প করে খেয়ে নিয়েছি। আর এদিকে ঘর কাপড় বাসন টাসন সব ধোয়া টোয়া সব কিছু করে রেখেছি, জানি যে ঠিক আছে আছি, দুপুরেরটা কিছু একটা রান্না করবো, পরি গিয়ে দিয়ে আমি সয়াবিনও আনিয়েছি দোকান থেকে। তারপর দিদি ফোন করলো যে আমি যাচ্ছি, আমি ফোন করেছি দিদিকে যে তুমি যাবে তাহলে আমিও যাই, যদি কোনো রকমের অসুবিধা হয় প্রণব ডাইরেক্ট অফিস থেকে ওখানে চলে যাবে। তো এরকম গিয়ে দেখলাম যে আমার ছোট ননদ, গুয়াহাটি থেকে ননদ, সবাই মানে বাবার পাশে, এরকম সত্যি ভাগ্যবান হয় না জেনারেলি, আমি জানা মতে তো কোনোদিন আমি এরকম দেখিও নি শুনিও নি, হতে পারে অনেকের সাথে, যদি এরকম মানে হয়ে থাকে তোমরাও জানাবে তোমাদের মানে জার্নিটা। তো বাবার চারিদিকে মানে নাতি নাতনি দিয়ে মানে মেয়ে মেয়ের জামাই সবাই ভর্তি, পাড়ার লোকজন এসে রুম ভর্তি হয়ে গেল, রুমটা ভর্তি হয়ে গেল বাবাকে দেখার জন্য। আর বাবা একজন পপুলার শিক্ষক ছিলেন, ওখানে কৃতি শিক্ষক ছিলেন, তার সাথে সামাজিক অনেকটা নানান কাজের সাথে বাবা জড়িত ছিলেন, যার জন্য মানে বাবা মানে বহুত ফেমাস পার্সন ছিলেন ওখানের। বাবার এক নামই মানে ওই ভবানীপুর সমষ্টি, সরুপেটা সমষ্টি বাবার নামে সবাই মানে বাবাকে চিনতেন, বাবা অনেক প্রখ্যাত ছিলেন। যাই হোক, তো রুমটা ভর্তি হয়ে গেল, তো ছোট ননদটা কি করলো, গীতা পড়লো। ও গীতা পড়ার পর যে আরো মানে গ্রামের আরেকজন আছেন জানি, যিনি মানে গীতা পড়েন, তো উনাকেও মানে ডেকে আনা হলো, তারপর উনিও নিচে বসে সুন্দর করে মানে বস্তায় বসে গীতা পাঠ করলেন। গীতা পাঠ করে বাবার মানে কানে হরে কৃষ্ণ মন্ত্র বললেন, তারপর গীতা পাঠ করে যে চন্দনের ফুটাটা দিলেন, ফুটাটাও দিলেন, তার সাথে সাথেই বাবার প্রাণটা গেল, মানে চোখের সামনে না নিমিষের জন্য কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে প্রণবকে ফোন করছি যে তুমি এসে যাও এসে যাও, প্রণব বাবু যে ঠিক আছে, বাবার তো জানি মানে বুকের ঘেরঘেরানি, বাবার মানে থাই সরি ফ্যারেঞ্জাইটিসের প্রবলেম আছে, ঘেরঘেরানি
কিন্তু ও হয়তো জানি না, আমি তো সম্পূর্ণ আমার আমার কাছে এই বিষয়টা একদমই অজ্ঞ ছিলাম যে বুকের ঘেরঘেরানি উঠে গেছে। যে তারপর কি হলো, বাবাকে সবাই জল দিলাম, জলটাও মানে যাচ্ছিল না, তারপর একটু উঠিয়ে বসানো হলো। তারপর মানে এই গীতা পড়ে যেই চন্দনের ফুটাটা দিল, সাথে সাথে বাবার প্রাণটা গেল। মানে এত এরকম একটা অসাধারণ বিষয়ে আমি দেখবো, আমি কোনোদিনও কল্পনাও করিনি। গীতার কানে ঠাকুরের নাম নেওয়া হলো, চন্দনের ফুটা দেওয়া হলো, বাবার প্রাণটা চন্দনের ফুটার জন্যই মনে হয়, গীতা শোনার জন্যই মনে হয় অতটুকু সময় আটকে ছিল, গীতাটাও শুনলো, চন্দনের ফুটাটাও নিল, বাবা শুদ্ধ হয়ে গেল। মানে আমি এটা ভাবতে পারছি না, মানে একটা অকল্পনীয় বিষয়। মানে আমার জন্যই এরকম, হয়তো এরকম হতে পারে, বাট আমার কাছে সম্পূর্ণ অকল্পনীয়। মানে এটা যে আমি কোনোদিন ভাবতে পারবো না, মানে ঠাকুর যে, ঠাকুরের নাম শোনার পরে ঠাকুর সারা মানে মানুষ কি শুদ্ধ করবে, সত্যি মানে কি বলতে কি বলছি জানি না আমি কিছুই, কিন্তু আমি যেটা হয়েছে সেটাই বলছি। তো এটাই তো, সেদিনের পর থেকে আমি পরে চেষ্টা করেছিলাম ভিডিও করব, পরে ভাব মনটা মানছিল না, করেও রেখেছি কিছু কিছু মানে চিহ্ন, যাতে স্মৃতিটা আমার জীবনে সবসময় আমি চাইলেই যাতে দেখতে পারি, এরকম মানে করেছিলাম। তারপর ভাবলাম মনটা মানলো না, ভালো লাগলো না কিছু, কিন্তু কোনো আফসোস নেই আমার, কারণ আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি বাবাকে করার। সেরকম কোনো অসুখ ছিল না বাবার, মানে যত্নের দরকার ছিল না, শুধু খাইয়ে দেওয়াটাই ছিল। আমি গিয়েছি বঙ্গাগাঁও, শুধু খাইয়ে দেওয়াটাই আমার কাজ ছিল, আর সামনে থাকাটাই কাজ ছিল। ওরকম না যে বাবার মানে কোনো রকমের কোনো চিকি ধরো মানে সেবা টেবা ওসবের দরকার ছিল না। বাবার প্রবলেম ছিল, বাবার হার্টের প্রবলেম ছিল, যেটা সেদিন 2 দিনের জন্য কমেও গিয়েছিল, কিন্তু ঘরে এসেই বাবার এরকম হয়ে গিয়েছে। যাই হোক, আমার 2 বাবাই আমার কাছে নেই, এক বাবা চলে গিয়েছে বহুত আগেই, আর এক বাবাও 5 বছর আগে আমার তেজপুরের বাবা চলে গিয়েছে, আর এইবার তো আমার এই বাবাও চলে গিয়েছে। সত্যি বলে না যে বাবা একটা মেরুদণ্ড, সত্যি মেরুদণ্ড, সেটা যার নেই সেই একমাত্র বুঝতে পারে। এইবার মানে যার যায় সেই বোঝে, মানে এটা এত বিগ লস ফর আস রিয়েলি, মানে বোঝাতে পারবো না। উনি যদিও শ্বশুর ছিলেন, কিন্তু উনি বাবার থেকে কোনো অংশেই কম ছিলেন না, কোনো অংশেই কম ছিলেন না। তো এই আর আমার, মানে আজকে 1 মাস কমপ্লিট হলো, 10 তারিখে বাবা চলে গিয়েছিলেন, তো আজকে 9 তারিখ, ফেব্রুয়ারির 9 তারিখ, আজকে 1 মাস পুরো হলো। তো আমরা আসছি, পরশু দিন আসছি অভয়পুর, প্রণবের ছুটিও শেষ হয়ে গিয়েছে, অফিস জয়েন করতেই হতো, তারপর পরিরও স্কুল স্টার্ট হয়ে যাবে, তো আর এখন বৈষ্ণব সেবা হবে, আবার সরুপেটায় যাব, বৈষ্ণব সেবা হবে। তো এই কয়দিন ভালোই লেগেছে, ওখানে থাকতে থাকতে মনে হয়েছিল ওখানে থেকে যায়, কিন্তু ওখানে থাকলে তো হবে না, এখানে স্কুল আছে, এখানে চাকরি আছে, এখানে একটা আমার সংসার আছে। তো এটাই লাইফ, লাইফে মানে লাইফটা চলন্তই, সত্যি সত্যি লাইফ তো আর থেমে থাকবে না। বাবা তো চলেই গিয়েছেন, কিন্তু মানে চলে গিয়েছেন কিন্তু বাবার আদর্শ বা বাবা যেরকম ছিলেন ওই ওইরকম তো এক বিন্দু মাত্র আমরা হতে পারবো না, কেউই হতে পারবে না বাবা যেরকম ছিলেন। তো চেষ্টা করব, অন্য কিছুই না, চেষ্টা করব। বাবা একদমই লিগেল ছিলেন, আর ওনার এত মানসিক জোর ছিল, কোনোদিন যদি আমি সময় পাই আমি আরও বলবো ওনার বিষয়ে, কিন্তু বলে শেষ করা যাবে না, সত্যি সত্যি বলে শেষ করে এরকম, এমনকি আমার বাবা, আমার মা, আমার বোন ওনাকে অনেক রেসপেক্ট করত, সবসময় বলতে যে তোর শ্বশুরের মতন মানুষ হয় না, উনি খুবই লিগেল মানুষ। এখনো আমার বোন, আমার বাবা আগে বলে গিয়েছিলেন খুব ভালোবাসতেন আমার এই শ্বশুর মশাইকে, আর সবাই ভালোবাসেন সবাই।
এটাই বলার, মানে আমি আজকে তার জন্যই ক্যামেরাটা অন করলাম, কারণ ভাবছি যে এটা ঠিক আছে, এখন তো আমরা নর্মাল লাইফে আবার ফিরে গেছি, ফিরে আসছি, তো এতটুকু আপডেটটা না দিলে তোমরা হয়তো লিঙ্কটা বুঝতে পারবে না, তো এটাই বলার ছিল।